বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ঘোষিত চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার কর্মসূচির অংশ হিসেবে ফেসবুক জুড়ে এখন শুধুই লাল রঙের প্রোফাইল ফটো। মঙ্গলবার 30 জুলাই সকাল থেকে ফেসবুকে বিভিন্ন জনের প্রোফাইল, গ্রুপ ও পেজ ঘুরে এমন চিত্র দেখা যায়। লাল কাপড় বাঁধার কারণ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, সরকার দেশব্যাপী গণহত্যা চালিয়ে তারপর ছাত্রদের আন্দোলনকে সহিংসতা হিসেবে উল্লেখ করে নিহতদের স্মরণে শোক দিবস ঘোষণা করে নিহত শহীদদের সঙ্গে তামাশা করেছে। এর প্রতিবাদে আমরা তাদের কালো ব্যাজ ধারণ কর্মসূচিকে বয়কট করেছি। এখনও তাদের হাতে রক্ত লেগে আছে, তাই আমাদের কর্মসূচি লাল কাপড় মুখ ও চোখে বেঁধে অনলাইন ক্যাম্পেইন করা। এদিকে শিক্ষার্থীদের এই ডাকে সাড়া দিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার ফেসবুক প্রোফাইল পরিবর্তন করে লাল রঙের ছবি দিয়েছেন। অভিনেত্রী অপি করিম তার ফেসবুক পেজে লাল রঙের ছবি প্রকাশ করে লিখেছেন, শুধু কোটা নয়, গোটা দেশের সংস্কার প্রয়োজন। লাল রঙের ছবিতে প্রোফাইল পরিবর্তন করে শিক্ষার্থীদের সঙ্গে একই স্লোগানে সামিল হয়েছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান, ইমরাউল রাফাত, মোস্তফা কামাল রাজ, গোলাম সোহরাব দদুল, কামার আহমদ সাইমন, রেদওয়ান রনি, মাবরুর রশিদ বান্না, রায়হান রাফি, অনন্য মামুন, শ্রাবণী ফেরদৌস, জাহিদ প্রীতম, চিত্রনায়ক নীরব, অভিনেতা তৌসিফ মাহমুদ, ফারহান আহমেদ জোভান, ইরফান সাজ্জাদ, সালমান মুক্তাদির, সোহেল মণ্ডল, অভিনেত্রী আজমেরি হক বাঁধন, দীপা খন্দকার, রাফিয়াত রশিদ মিথিলা, জাকিয়া বাড়ি মম, লামিয়া তাবাসুম চৈতি, সাদিয়া আইমান, সুনেইরা বিনতে কামাল, আজমেরি আশা, নোভা ফিরোজ, পার্শা ইভানা, মৌসুমি মৌ, নীল হুরের জাহান, সাইরা আক্তার জাহান, রাফাহ নানজিবা তোরসাসহ আরও অনেকেই। এর বাইরেও ফেসবুক প্রোফাইল লাল রঙে পরিবর্তন আনতে দেখা গেছে অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক এবং একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদকেও। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাফসান দা ছোট ভাই সহ আরও অনেকেই তাদের ফেসবুক লাল রঙে ছেয়ে ফেলেছেন। এদিকে শিক্ষার্থীদের হয়রানি প্রসঙ্গে ফারুকি ফেসবুকে লিখেছেন, এখন শুনছি লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলে মেয়েদের মোবাইল চেক করা হচ্ছে রাস্তাঘাটে, রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি কোনো অধিকৃত ভূমি নাকি স্বাধীন দেশ? কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন এটা কি বুঝতে পারছেন? মানুষ কখন টিপিং পয়েন্টে পৌঁছে যায় জানেন তো? এদিকে সরকারের পক্ষ থেকে ফেসবুক বন্ধ রাখা হলেও আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নিজের ভেরিফাইড প্রোফাইলে কালো প্রোফাইল পিকচার দিয়েছেন। এছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা রাষ্ট্রীয় শোক হিসেবে নিজেদের ফেসবুক প্রোফাইলে কালো ফ্রেম সাঁটিয়েছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, কেন্দ্রীয় নেতা বরিকুল ইসলাম, আব্দুল আলিম খান, মুনেম শাহরিয়ার, রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, রিয়াজুল ইসলাম সহ অনেকের প্রোফাইলেই কালো ফ্রেম দেখা গেছে। ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম লিখেছেন, শিবির, ছাত্রদল, বিএনপি, জামায়াত সবাই দেখি আজ কমরেড হয়ে গেছে। তাদের ডিপি অর্থাৎ ডিসপ্লে পিকচার আজ লাল আর লাল, এমন কেন ওরা?